বাবা আপনার ম্যাডামের সাথে আমার একটু পরিচয় করে দেন, আমার জন্য একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু আসছেন আমাদের খুঁজে, অবশ্যই আমাদের ম্যাডামের সাথে আপনাকে দেখা করিয়ে দেবো। আসেন দাদু, আসেন। হ্যাঁ চাচা, আপনি একটু এখানে বসেন, আমাদের ম্যাডাম আসতেছে। ম্যাডাম আপনার খুঁজে একজন আসছে, একজন বৃদ্ধ চাচা আসছে আপনার খুঁজে। আমার একটা বাড়ি দরকার, একটা বাড়ি দরকার, অনেকদিন ধরে বলতেছে থাকার জন্য কোন জায়গা নাই, একটা বাড়ি লাগবে, কেউ নাই দেখাশোনা করার। বাড়ি করলে ওই বাড়িতে আপনি থাকবেন না? আচ্ছা, তাহলে আমরা আপনার ঠিকানা, ছবি, সবকিছু নিব। নেওয়ার পরে আপনার টোটাল ডাটাটা নিব, নিয়ে এলাকার যে লোকাল থানা আছে থানার মাধ্যমে এটা তথ্যটা যাচাই করব। করে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশেই হতদরিদ্রদের বাড়ি বানানোর উদ্যোগ নিয়েছি। এখন আমি যে কথাটা বল, ওই যেমন আমি একা যে ঘরটা ভাড়া রাখলাম, হ্যার জন্য আমি মানে ই করি, হ্যার জন্য বাড়ি লাগবে। তাইলে আপনি মরে গেলে হ্যার হ্যার যেন পায়, মানে মেয়ে যেন থাকতে পারে, মেয়ে যেন থাকতে পারে, মেয়েরও কেউ নাই না। বাড়ি কোন জায়গাটা বানাইবেন? বাড়ির জায়গাটা আছে তো, আমাদের তো আর জায়গা দিত না। এই এই যে নালমারিটার নামাই, এই নামাটাতেই বাড়িটা বানাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা থানার মাধ্যমে যাচাই করব, যাচাই করে আমরা দেখব যে ওনার তথ্যটা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশে হতদরিদ্রদের বাড়ি বানাই দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের কাছ থেকে টাকা দিচ্ছি না, বিত্তবানদেরকে নির্দেশ করছে প্রধানমন্ত্রী যে গরিবদের জন্য সহযোগিতার হাত বাড়াই দিতে। আমরা উনার ছবি, প্রোফাইল, একজন, দুইজন, পাঁচজন, দশজন বিত্তবানকে দেখাবো, দেখাইয়া বলবো এলাকার কাছের বিত্তবানদেরকে দেখাবো। দেখানোর পরে একজন পারলে একজন দিবে, দশজনে মিলে পারলে দিবে উনার, তখন আমরা উনাকে একটা টেকসই বাড়ি বানাই দিব ইনশাআল্লাহ। তো মুরব্বী আপনি বয়স কত? আমার 102 বছর। 102 বছর। আমরা এই 102 বছরের মুরব্বীকে আমরা চেষ্টা করতেছি, উনার একটা আমাদের কাছে একটা আবদার করছে, আবদারটা যেন আমরা রাখতে পারি। হাসি ইনশাআল্লাহ। ধন্যবাদ ইনশাআল্লাহ।